সরোজ গোসাই বা গদাই গোসাই বলেও সবাই চেনে। ওনার বাড়িতে হরিচাঁদ খুরিচাঁদ ঠাকুরের বড় মন্দির আছে, সেখানে যাওয়া শুরু করি। যাওয়া শুরু করাতে ওখান দিয়েই শিখি যে আরো অনেক ভিডিও আছে ওই পাঠ নিয়ে। আমার সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিন মাকে সরস্বতী পুজোর দিন ওখানে বহু বছর থেকে হয়, বাট আমি অতদিন আগে তো যাইনি। আমি জানতে পারি 4 বছর আগে থেকে যে মাকে, হ্যাঁ বলো না, বাস্কেটে, আয়নার বাস্কেটে। আবার তা ওখানে জেনেছি যে সরস্বতী পুজোর দিন মাকে পুজো দেয় সবাই, সবাই মাকে পুজো দেয়। তা ওখানে গেলাম, সময় হয়ে ওঠেনি, 1 বছর গেলাম, দেখলাম মাকে সামনে রেখে কয়েকটা মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পড়ে, মন্ত্র বলতে দাদুর লেখাই, ওগুলো পড়ে মাকে পুজো দেওয়া ভালো লাগলো। তাই আজকে সরস্বতী পুজো, সকাল থেকে প্রস্তুতি চলছে। ভালো নেই তো, বড় করো, বড় আরো বড়। সকাল থেকে প্রস্তুতি চলছে মাকে সাজানো গোজানো করে এই পুজো দেব। এখন খাওয়াচ্ছি, একটু বেলা হয়ে গেছে বলে আগে খাই নিলাম। বড় করো মা, হ্যাঁ আরো বড়, হ্যাঁ বা 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 বা। এটা খাওয়াচ্ছি হচ্ছে ফল, একটা ভিডিও দেওয়া আছে ফল কেন খাওয়াচ্ছি তার ভিডিও দেওয়া আছে। এটা কুচি কুচি করে ফল খাওয়ানো, দেখো এটা কুচি, এটা মা আমাকে দিয়েছিল। ঠিক আছে, এটা ফল কেন খাওয়াচ্ছি তার ভিডিও আছে। বলে কই যাও জানে, কত বড় দেখি, বড় আরো বড়, ওই যে খাও খাও খাও।